লক্ষিমপুর খেরিতে বিক্ষোভে কৃষকদের গাড়ি চাপা দিয়ে হত্যার বিষয়ে সুপ্রিম কোর্টের কঠিন প্রশ্নের মুখোমুখি উত্তরপ্রদেশ সরকার এদিন শীর্ষ আদালত কঠোর তাদের জানায় নিজেই নিজের পা ধরে টানছেন এটা বন্ধ করুন ইউপি সরকারকে সমস্ত সাক্ষীর এবং রেকর্ড করার নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট বলে এটি একটি অবিরাম গল্প হতে পারে না সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের কাছে তার কাদের গ্রেফতার করা হয়েছে এবং কোন অপরাধের জন্য গ্রেফতার করা হয়েছে তার একটি স্ট্যাটাস রিপোর্ট চেয়েছে ইউপি সরকারের প্রতিনিধিত্বকারী সিনিয়র আইনজীবী হরিশ সালভেকে প্রধান বিচারপতি বলেন আমরা গত রাতে একটা পর্যন্ত অপেক্ষা করেছি যে আমরা নথি পাবো সালভে বলেন গতকাল একটি সিল করা কভারে রিপোর্ট জমা দেয়া হয়েছে জবাবে প্রধান বিচারপতি বলেন যদি এটি শেষ মুহূর্তে জমা করা হয় তবে আমরা কিভাবে এটি পড়তে পারি অন্তত দিন আগে আগে এটি করুন সেখানে রিপোর্ট রিপোর্ট জমা জমা পড়ছে শুনানির মাত্র কয়েক নিয়ে এবার যোগী প্রশাসনকে কড়া ভাষায় তুলোধনা ধনা করল শীর্ষ আদালত এখনো পর্যন্ত কেন সব প্রত্যক্ষদর্শী বয়ান সংগ্রহ করা হয়নি তাই নিয়ে বুধবার প্রশ্ন তুললো সর্বোচ্চ আদালত যোগী সরকারের উদ্দেশ্যে এদিন প্রধান বিচারপতির প্রশ্ন আপনার চুয়াল্লিশ জন প্রত্যক্ষদর্শীর হদিশ পেয়েছেন কিন্তু তাদের মতে মাত্র চারজনের বয়ান নেওয়া হয়েছে অন্যদের বয়ান কেন নেওয়া হলো না এখনো লক্ষ্মীপুরের কাণ্ডের রিপোর্ট আবেদনকারীর হাতে না পৌঁছলো যোগী সরকারের কাছে আবার নতুন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে শিশু আদালত বেঞ্চ জানিয়েছে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর উত্তরপ্রদেশ সরকারকে আবার নতুন রিপোর্ট জমা দিতে হবে ২৬ অক্টোবর পরবর্তী শুনানি পিওর রিপোর্ট চ্যানেল দিন রাত